সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি স্নেহাশিষ চক্রবর্তী, সহকারী শিক্ষক বড়বুনিয়া কলেজ এইট স্কুল, দাহক, খুলনা। আজকে তোমাদেরকে পড়াব ষষ্ঠ শ্রেণীর গদ্য সততার পুরস্কার, লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। তো দেখে আসা যাক। সেকালে ইহুদি বংশের তিনটি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আর একজনের দুই চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য তাহাদের কাছে এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত, তাহারা নূরের তৈয়ারি, এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? বললেন, তুমি সবচেয়ে কি ভালোবাসো? ধবল রোগী বলিল, ধবল রোগী বলল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। আমার গায়ের রং যদি ভালো হতো তাহলে সকলে আমাকে ঘৃণা করতো না। তখন স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। স্বর্গীয় দূত কি করলেন? তার গায়ে হাত বুলিয়ে দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তার রোগ সেরে গেল। তো তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। তো দূত তাহাকে একটি গাভীর উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর ফেরেস্তা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? তুমি কি ভালোবাসো সব থেকে? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। যিনি টাক উনি বললেন কি, যে আমার মাথা যদি চুল ওঠে আর আমার এই রোগ যদি সেরে যায় তাহলে আমার ভালো হয়। তো আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। এই দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাই, অর্থাৎ একটা গরু। তিনি তাহাকে একটি গাভীর গাই দিয়া বলিলেন, গাভীন অর্থাৎ পেটে বাচ্চাওয়ালা গরু দিয়ে বললেন, যে এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? বললেন, তুমি সবচেয়ে কি ভালোবাসো? তখন সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, যে আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিক, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। তো স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলিয়ে দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, যে এখন তুমি কি চাও? তো সেই অন্ধলোক বললেন, যে আমি এখন একটা ছাগল চাই। তো স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়ে বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গায়ের বাছুর হইল, ছাগলের ছানা হইল। এইরকম করিয়া উটে গাইয়ে ছাগলে তাহাদের মাঠ ভোজাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশি, বিদেশি আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে, এখন আল্লাহ ছাড়া আর দেশে ফিরবার কোনো উপায় নাই। যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়ে তোমার কাছে একটা উট চাইতেছি। তখন সে বলিল, যে উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গদূত বলিলেন, ওহে,
আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি, যে আমি মনে হয় তোমাকে চিনি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছেন। সে বলিল, না তা কেন, এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেন যেমন ছিলে, আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, মানে যার মাথায় টাক ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাই চাইলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে, আল্লাহ তোমাকে আবার তেমন করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোয়াই দিয়া একটি ছাগল চাইতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি তো অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায়, তাহা যদি তুমি লও, তবে আমি তোমাকে কিছুইতেই ভালো লোক বলিব না। তো ফেরেশতা তখন বলিলেন, ব্যাস তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা নেওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু বৃন্দরা, পরবর্তী ক্লাস দেখার জন্য